হে হাই, আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার ভয়েস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই সবাইকে স্বাগতম। তো আপনি কি চাচ্ছেন যে খুব সহজেই আপনার ফোন থেকে বা আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে কিভাবে আপনি ইউটিউবের চ্যানেল বা ব্যানার তৈরি করবেন? আসলে একটি চ্যানেলের জন্য কিন্তু একটি ব্যানার, প্রফেশনাল ব্যানারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনার সাবস্ক্রাইবার, আপনার ভিউ জেনারেট হবে। তো আপনাকে অবশ্যই মনোযোগী হতে হবে আপনার চ্যানেল আর্টের উপরে। তো ইন দিস লেকচার উই আর গোইং টু লার্ন হাউ টু মেক এ প্রফেশনাল ইউটিউব চ্যানেল আর্ট অর ব্যানার, ইউটিউব ব্যানার যেটাকে বলি আমরা। তো উইদাউট ওয়েস্টিং আ টাইম, সো লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। তো চলে আসলাম আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে। তো এখন হচ্ছে আমাদের যে সফটওয়্যারটিতে আমরা ব্যানারটা তৈরি করব, সে সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে। তো সফটওয়্যারটি হচ্ছে পিক্সিল্যাব, যেটা আমি গত পর্বে দেখিয়েছি যেটা কীভাবে লোগো তৈরি করতে হয়, সেখানে ডাউনলোডের প্রসেসটাও দেখিয়ে দিয়েছি। আপনি যদি মনে করেন যে আপনার লোগো তৈরি করতে হবে প্রফেশনালি, কেউ লোগো তৈরি করতে হবে ভিডিওটা দেখতে চাইলে আমার প্রিভিয়াস ভিডিওটা দেখতে পারেন। তো এখন হচ্ছে আমরা জাস্ট ক্লিক করব পিক্সিল্যাবের মধ্যে, বা পিক্সিল্যাবটিতে ক্লিক করার পর এটা আপনাদের নাও আসতে পারে। জাস্ট আমরা একটু রোটেট করে একটু ঘুরিয়ে নিব, আমরা রোটেট করে এভাবে মোবাইলটাকে আমরা রোটেট করে নিয়ে কাজগুলো করবো। তাহলে লেআউটগুলো উপরে দেখতে পাবো যে একবারে সিএলই থাকবে, দেখতে আপনাদের সুবিধা হবে এবং কাজ করতেও সুবিধা হবে, ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা রয়েছে এইটিকে প্রথমে চেঞ্জ করব, আর এখানে টেক্সট রয়েছে রিমুভ করে দেবো। তো তার জন্য আমাদের এই টেক্সটটার উপরে ক্লিক করে এখানে যে লেফট সাইডে পেন্সিল বাটনের, পেন্সিল আইকনের পাশে যে ডিলেট আইকন রয়েছে, ডিলেট আইকনে ক্লিক করলে এটা ডিলেট হয়ে যাবে। ওকে ক্লিক করব। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে আমাদের যে চার নাম্বার অপশনটি রয়েছে নিচে, এ তারপর একটা সার্কেল, তারপরে হচ্ছে এটা লেআউটের আইকন। তো এই লেআউটের আইকনের উপর ক্লিক করে দেখতে পাচ্ছি উপরে কালার। তো কালারের উপর ক্লিক করার পর যদি গ্রেডিয়েন্টে ক্লিক করা দেওয়া থাকে তাহলে আপনাকে কালার সিলেক্ট করে দিতে হবে। তো কালার সিলেক্ট করার পর এখানে কালার আমি ব্ল্যাক করে দিব। তো ব্ল্যাক করে দিয়ে ওকে ক্লিক করে দিব, ঠিক আছে? একটু মনোযোগ সহকারে একটু বোঝার চেষ্টা করবেন। তারপর হচ্ছে এই যে সাইজটা আমাদের যে ইউটিউবের ব্যানার বা ইউটিউবের কভার সাইজটা আমরা প্রথমে সিলেক্ট করে দেবো এখান থেকে। তো তার জন্য একদম লাস্টে ওপরে কর্নারে থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাবো ইমেজ সাইজ। ইমেজ সাইজের উপরে দেখতে পাচ্ছেন যে এখানে প্রিসেন্ট দেওয়া আছে কাস্টম। তো কাস্টমের উপর ক্লিক করলে এখানে দেখতে পাবো যে ইউটিউবের চ্যানেলের ব্যানার যে এক্স্যাক্ট সাইজটা রয়েছে এখান থেকে কিন্তু দেওয়া অপশন রয়েছে। তো আমরা সেখানে সিলেক্ট করে দিচ্ছি। আপনি যদি টাইপ করতে চান সেক্ষেত্রে এখানে টাইপ করে দিতে পারেন, ঠিক আছে? আমি টাইপ করছি না, সব ঠিকঠাক আছে। তো ওকে ওকে ক্লিক করার পর কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছি যে সাইজটা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে এবং একটা ইউটিউবের ব্যানারের সাইজটা কিন্তু এখানে চলে এসেছে। তো এবার আমরা যে কাজটা করব, এবার ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করব আমরা। তো ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো আমি গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি। তো আমি আবার প্লাস আইকনে ক্লিক করব, করার পর ফ্রম গ্যালারি। তো ফ্রম গ্যালারির উপর ক্লিক করে আমি যে ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা রয়েছে সেটি হচ্ছে এই যে ফার্স্টে যে ইমেজটা রয়েছে সেটি আমি এটা ডাউনলোড করেছি গুগল থেকে। জাস্ট আমরা ওকে ক্লিক করব। তো ওকে ক্লিক করলে আমাদের এটা এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখানে চলে আসছে। আমরা এখানে জাস্ট আমার ডান থেকে টান দিয়ে জাস্ট একটু মানে বড় করে দিব, হ্যাঁ, ইমেজ সাইজ মানে ব্যানারের সাইজ অনুযায়ী বড় করে দিব, এবং ব্যাকগ্রাউন্ডে উপরে এবং নিচে ব্ল্যাক থাকবে, ঠিক আছে? যদি আপনি ব্ল্যাক ইউজ করেন, যদি ব্ল্যাক ইউজ করেন তাহলে পেছনে আমি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক ব্ল্যাক রেখেছি, মানে ম্যাচ করে দিয়েছে সাথে সাথে, ঠিক আছে? তো এবার হচ্ছে আমরা এইখানে যে লেআউটটা নিয়েছি আমরা চ্যানেলটা লক করে রাখতে পারি। এটা জাস্ট এখানে লেয়ারের উপর আইকনে ক্লিক করার পর এখানে যে তাল আইকন দেখতে পাচ্ছেন যে এখানে লক আইকন, লকে ক্লিক করে এটা লক হয়ে যাবে। তাহলে কী হবে, এটা কিন্তু এখান থেকে আর সরবে না, আমার যদি এখান থেকে সরানো ট্রাই করে সরবে না। ফার্স্ট অফ অল এবার আমাদের আরও কিছু ইমেজ ইউজ করতে হবে। তো ফ্রম গ্যালারি থেকে আমি ইমেজগুলো ইউজ করব সোশ্যাল মিডিয়া আইকনের ইমেজ। তো তার আগে হচ্ছে আমি এই যে আইকন বা রোটে দেখতে পাচ্ছি রেড, তো এইটা আমরা নিচ্ছি। এইটার কাজটা কি আমি আপনাদেরকে দেখিয়ে দিব, জাস্ট এখানে রেখে দিচ্ছি। তো এখন হচ্ছে এটা রাখার আগে এটার কাজটা, প্রথম এর কাজটা তখনই বোঝা যাবে যদি এখানে টেক্সট অ্যাড করি। তো টেক্সটটি হচ্ছে আমরা আমাদের যে চ্যানেলের নামটা যদি এখানে ব্যবহার করি, তো চ্যানেলের নামটা যদি ফ্রিল্যান্সার ফয়সাল লিখি, আচ্ছা ফ্রিল্যান্সার ফয়সাল লাগবে না, আমরা যদি এখানে ইউর নেম লিখি, তো ইওর নেম লিখে ওকে ক্লিক করছি। তো যদি আমরা যদি মনে করি যে এটা সবকটি বড় হাতে দরকার, তাহলে আমরা আবার ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখানে এডিট অপশন চলে আসবে টেক্সট এডিটে। তো এখানে টি প্লাস টিতে দেওয়া আছে, টিটি আইকনে ক্লিক করলে এখানে সবকটি লেখা কিন্তু বড় হয়ে যাবে। তো ওকে ক্লিক করব, তাহলে দেখতে পাচ্ছি আমাদের লেখাটা কিন্তু বড় হয়ে গিয়েছে। এবার লেখাটাকে একটু ছোটো করে দিচ্ছি আমাদের যে ব্যাকগ্রাউন্ড ইমেজের সাথে ম্যাচ করানোর জন্য। তো ছোটো করে দেওয়ার পর হচ্ছে আমরা এখানে যে ফন্ট ইউজ করতে পারি, ফন্ট। তো ফন্ট ইউজ করার জন্য এখানে সেকেন্ড যে অপশনটা দেখতে পাচ্ছি যে এ,
এরপরে ক্লিক করে আপনি স্ক্রল করে নিচে নেমে যাবেন, তারপর একটু উপরে উঠে দেখতে পারবেন এবি ফন্ট লেখা আছে। তো এবি ফন্টের উপর ক্লিক করে আমি এখানে তিন নাম্বার যেখানে দেখতে পাচ্ছি এটা ফন্ট রয়েছে, এইটা ইউজ করতে পারি। তো আপনি যদি চান যে মাই ফন্টে ক্লিক করে আপনার স্পেসিফিকভাবে যদি কোনো ফন্ট ডাউনলোড করে যদি এখানে অ্যাড করতে চান গুগল থেকে ফন্ট, সেটিও কিন্তু করতে পারেন, ঠিক আছে? তো তার জন্য যদি ফন্ট অ্যাড করা সিস্টেম জানতে চান, সেক্ষেত্রে আমি আলাদা একটা ইন্ডিভিজুয়াল বা পার্টিকুলার ভিডিও তৈরি করতে পারি, একটা পার্টিকুলার ভিডিও তৈরি করতে পারি যদি আপনার চান, সেক্ষেত্রে অসুবিধা নেই। আজকে ফন্ট আমি অ্যাড করছি না, ফন্টের উপর ক্লিক করে জাস্ট আমরা তিন নাম্বার যে ফন্টটি রয়েছে সেটি ওকে ক্লিক করে ফন্টটি এখানে নিয়ে নিলাম। তো নেওয়ার পর এখানে ইওর নেম থাকবে এবং এখানে যে আমরা যে আইকনটা নিয়েছি এই আইকনটা একটু নিচে রেখে দিয়ে এইটাকে টান দিব এখানে, ঠিক আছে? তো আমরা ইওর নেম এবং চ্যানেলের নেম দিয়ে এখানে দিয়ে দিলাম, মানে চ্যানেলের নেমটা দিলাম আর নিচে একটা স্টাইল দিয়ে দিলাম। তো এবার হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া আইকনগুলো, যেগুলো আপনার সোশ্যাল মিডিয়া আইকনগুলো আপনার চ্যানেলের জন্য ইউজ করবেন সেটা ইউজ করতে পারে নিচে। তো এখানে নিচে যদি ইউজ করে আবার প্লাস আইকনে ক্লিক করব, করার পর হচ্ছে এখানে আমরা ফ্রম গ্যালারি ইউজ করবো, ফ্রম গ্যালারি থেকে আমরা সোশ্যাল মিডিয়া আইকনগুলো এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবো। তো যাই হোক, সোশ্যাল মিডিয়া আইকনটা আনতে একটু সমস্যা করছিল, তো এনে ফেলেছি আমরা সোশ্যাল মিডিয়া আইকনটি। এবার হচ্ছে আমরা আইকনটি জাস্ট এখান থেকে এনে নিচে নেমে জাস্ট আমরা এখানে সরিয়ে এখানে বসিয়ে দিব, জাস্ট আমরা নিচে বসিয়ে দিব। আপনার চাইলে এই আইকনের কালার কিন্তু এখানে চেঞ্জ করতে পারেন, জাস্ট আপনার চেঞ্জ করার জন্য এই আইকনের উপর ক্লিক করার পর এই আইকনের উপর ক্লিক করবেন, সরি, এখানে এই আইকনের পাশে যে অপশন দেখতে পাচ্ছেন সেইখানে সার্কেল অপশনটা ক্লিক করে এখানে দেখতে পাবেন যে কালার লেখা আছে কোথায় যে কালার। তো কালার উপর ক্লিক করার পর এনেবেল করে দিয়ে এখান থেকে কিন্তু আপনি কালার চুজ করতে পারেন, সাদা কালার দেওয়া আছে সাদা ইউজ করতে পারেন, এখানে রেড কালার দেওয়া আছে রেড ইউজ করতে পারেন, আমি রেডটা ইউজ করছি, জাস্ট ওকে ক্লিক করব। সোশ্যাল মিডিয়া এই যে আইকনগুলো আমি এইগুলো ডেসক্রিপশন বক্সে কিন্তু একটু আমি ড্রাইভে করে দিয়ে দিব, আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এবার হচ্ছে আমরা এখানে সোশ্যাল মিডিয়া আইকনের পাশে আমাদের যে চ্যানেলের নেম, তো তার চ্যানেলের যে সোশ্যাল মিডিয়া আইকনের যে ইউজার নেমগুলো সেটা আমরা এখানে ইউজ করতে পারি। তো তার জন্য হচ্ছে এই যে ট্রল কাজটা করলো আমরা এই সবগুলো কিন্তু প্রথমে লক করে রাখবো, তাহলে কী হবে আমাদের এই পরবর্তীতে হাতের আঙুলের চাপ এখানে ওখানে লেগে যেন সরে না যায়। তো আমরা সব কিছু লক করে দিচ্ছি, তো লক করে দিলে আমরা যত এখানে সরাই ওদের মুভ করে ট্রাই করে ওখানে মুভ হবে না এখান থেকে। তো এবার হচ্ছে আমরা চ্যানেলের যে নেমটার উপর যদি প্রথমে একটু কাজ করি, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া আইকনের লিঙ্কগুলো অ্যাড করে দিব। তো তার জন্য একটু চ্যানেলের নেমের যে লেআউটটা লেয়ারটা রয়েছে সেটি আমরা একটু লকটা খুলে দিয়ে সেটিকে আমরা সিলেক্ট করে এখানে একটা কাজ করতে পারি। এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটু নিচে নেমে যে টেক্সট, হ্যাঁ টেক্সট চয়ের উপর ক্লিক করবো, এখানে এই আইকনের উপর ক্লিক করার পর একটু নিচে নেমে প্যাডিংয়ের নিচে দেখতে পাচ্ছি টেক্সট চার্ট। তো এখানে ক্লিক করার পর আপনাকে ইমেজ সিলেক্ট করতে হবে এখানে, তো ইমেজটি হচ্ছে আমি এই ইমেজটা আমি ডাউনলোড করেছি, তো এই ইমেজটি জাস্ট ক্লিক করে আমরা ওকে করে দিব। তাহলে কী হবে আমাদের চ্যানেলে যে টেক্সটের পেছনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ তৈরি হয়ে যাওয়া, ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখানে চলে আসবে, দেখতে কিন্তু সুন্দর লাগবে। আপনি যে ইমেজটি গুগল থেকে ডাউনলোড করে এখানে ইউজ করবেন সেখানেই ভালো লাগবে, বা সেটা এখানে কাজ করবে। হ্যাঁ, আপনি যে কোনো ইমেজ আপনি এখানে কাজ করাতে পারবেন, এখন ভালো না লাগা সেটা হচ্ছে ডিজাইনের উপর নির্ভর করে। তো আমরা হচ্ছে চাইলে এই টেক্সচারের মধ্যে এখানে স্কেলটা বাড়িয়ে কমা যেতে পারি, যে ইমেজটা কোথা থেকে দেখলে ভালো লাগে, তা এটা ঠিক আছে, তাহলে আমরা ওকে ক্লিক করে দেবো, ঠিক আছে? তো আমরা ইওর নেমটাকে সিলেক্ট করে দিলাম, দেন হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়ার যে আইকনগুলো রয়েছে সেইগুলোর যদি ইউজার নেমগুলো ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা প্লাস আইকনে ক্লিক করে এখানে টেক্সটে ক্লিক করবো। তো টেক্সটে ক্লিক করে নিউ টেক্সট আসলো, ওখানে আসার পর এখানে যদি আমরা ইউজার নেমটা যদি ইউজ করি তাহলে লিখছি যে ফ্রিল্যান্সার ফয়সাল ফ্যান্স, তো এটি ক্লিক করে আমরা এটি আছে ইউজার নেম আমাদের। তো এটি আমরা যদি ছোটো করি, অনেক ছোটো করতে হবে কারণ এখানে আইকনগুলো ছোটো আর মোবাইল স্ক্রিনে আরও ছোটো মনে হচ্ছে, এটা আসলে কিন্তু ছোটো না, এটা আসলে বড়ই আছে, জাস্ট আমরা এইভাবে ইউজ করে দিব। হ্যাঁ, এখন যদি এই লেখাটা কপি করতে চাই সেমভাবে, তো কপি করার জন্য এখানে জাস্ট আমরা এই আইকনে ক্লিক করার পর কপি অপশন দেখতে পাচ্ছি, কপি এখানে ক্লিক করার পর এর ডুপ্লিকেট চলে আসবে, এই ডুপ্লিকেটটা এখানে বসিয়ে দিব, সরি এখানে বসিয়ে দিব। এবং সেমভাবে আমরা যদি তিন নাম্বারটা যদি আনতে চাই জাস্ট আমরা কপি করে আমরা তিন নাম্বারটা এই জায়গাটাতে বসিয়ে দিব। তো এই হয়ে গেল হচ্ছে আমাদের চ্যানেলের ব্যানারের বিষয়টা, এখানে আপনি আর ছোটো বড়ো করে কাজটা করতে পারেন। এখানে আমি বুঝিয়ে দিলাম যে কীভাবে চ্যানেলের ব্যানার আর্টটা মোবাইল থেকে করা যায় খুব সহজেই।
তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন আমাকে। আর এই সকল ইনফরমেশন বা এই সকল যে ফাইলগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি যারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তারপর আপনি যদি মনে করেন যে আপনার যে ফাইলটা, এই ফাইলটা আপনি সেভ করে রাখার জন্য যদি চিন্তা করেন যে ফাইলটা সেভ করে পরবর্তী যদি ইউজ করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনি উপরে যে প্লাস আইকনের পরে যে সেভ আইকন দেওয়া আছে, তো সেভ আইকন আবার ক্লিক করলে আপনি সেভ এ প্রজেক্টে ক্লিক করলে আপনি পরবর্তীতে প্রজেক্ট ইউজ করতে পারবেন। আর সেভ ইমেজে ক্লিক করলে হচ্ছে ইমেজটি সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে। তো এটি শেয়ার, এখানে সেভ গ্যালারি ক্লিক করলে এটা রেন্ডিং হয়ে সেভ হয়ে যাবে। তো আপনাদের বিজ্ঞাপন আসতে পারে, হ্যাঁ বিজ্ঞাপন চলেও এসেছে অলরেডি, এটা বিজ্ঞাপন আসবে, জাস্ট আমরা এখানে ক্রস ক্লিক করে দেবো। আর আপনি যদি মনে করেন যে এটা আপনি এখানে স্টোরে সেভ করে রাখবেন, পরবর্তীতে এখানে যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি জাস্ট প্লাস আইকনের পাশে এখানে প্রজেক্ট সেভ করতে পারেন। এই প্রজেক্ট যদি এখানে সেভ করে রেখে দিই, প্রজেক্টের নাম যদি ইউজ করি যে আর্ট চ্যানেল, আর্টে ক্লিক করলাম, আর্টে ক্লিক করার পর জাস্ট আমরা হচ্ছে এখানে এটা সরিয়ে দিই, স্টপ করছে, ওকে ক্লিক করছি, তো এটিও সেভ হয়ে গেল। ঠিক আছে, এইখানে আবারও একটু অ্যাড আসছে, তো অ্যাডটাকে আপনার কেটে দিতে হবে। তো আমরা সেভ হয়ে গেল। এই যে ফাইলটা আপনি যদি পরবর্তীতে যদি ইউজ করতে চান সেক্ষেত্রে কী করবেন, তো সেক্ষেত্রে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। থ্রি ডট আইকনে ক্লিক করার পর নিচে নামে দেখতে পাবেন ওপেন ডট পিএলপি ফাইল। তো পিএলপি ফাইলে ক্লিক করলে দেখতে পাবেন চ্যানেল আর্ট নামে যে একটা ফাইল আপনি সেভ করেছেন, এখানে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। ওকে ক্লিক করলেই আপনাদের এইটা ফাইলটা এখানে চলে আসবে, বিজ্ঞাপনটা এখানে ডিস্টার্ব করবে, সেভ করার সময় বিজ্ঞাপন আসবেই। তো এই সিস্টেমটা এখানে এরকম, তো এখানে ব্যানারটি চলে আসবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কি ব্যানার তৈরি করতে হয়। এখানে আপনি আরও সুন্দর সুন্দর ব্যানার তৈরি করতে পারবেন টেম্পলেট দেখে দেখে। তো আশা করছি বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের টিউটোরিয়ালটি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো আজকের টিউটোরিয়ালে আপনাদের কিন্তু শেখাতে পারলাম যে কীভাবে চ্যানেলে ব্যানার তৈরি করতে হবে। পরবর্তী ভিডিওটিতে আরও চমৎকার চমৎকার ইউটিউব বিষয় সম্পর্কে আপনাদের টপিক নিয়ে চলে আসবো। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।